বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করছি তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং আর কিছুদিন পরেই রয়েছে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা তাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের একদম শেষ মুহূর্তের শেষ সাজেশন শেষ মুহূর্তের শেষ সাজেশন মূলক বলতে আমরা মূলত তোমাদের সামনে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে পাঁচটা প্রশ্ন এবং পাঁচটা প্রশ্ন পরীক্ষাতে আসবে তো কোন পাঁচটা প্রশ্ন যে পাঁচটা প্রশ্ন হুবহু তোমরা পরীক্ষাতে কমন পেতে চলেছ সেই পাঁচটা প্রশ্নই বলবো কারণ আমাদের পরীক্ষাতে পাঁচটা প্রশ্ন লিখতে হয় প্রত্যেকটা প্রশ্নের মান থাকে আট অবশ্যই বলে রাখবো যে আর্ট মার্কের প্রশ্ন উত্তরগুলো লেখার সময় বুঝে শুনে লিখবে তথ্যভিত্তিক লিখবে কোটেশনগুলো কিছু কিছু কোটেশন তুলে দেবে পয়েন্ট ভিত্তিক উত্তর লেখার চেষ্টা করবে আট থেকে নটা পয়েন্ট উত্তর লেখার চেষ্টা করবে পরিষ্কার পরিচ্ছন্নতা যেন অবশ্যই থাকে যেগুলো কোটেশন লিখবে অন্যকালীদের লিখবে খাতায় মার্জিন টানবে আর শর্ট টাইপের প্রশ্নগুলো কিন্তু ভুল করবে না কারণ এমসিকিউ এসিকিউর উপরে কিন্তু সম্পূর্ণ মার্কস কিন্তু ডিপেন্ড করছে তোমরা জানো তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সেট আমরা শেয়ার করেছি সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবে তার সঙ্গে টেস্ট পেপারের যে পার্টগুলো রয়েছে সেগুলোও তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এগুলো আর প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন অ্যান্সার রয়েছে শর্টের সেগুলো সলভ করবে তাহলে দেখবে যে ওর মধ্যে থেকেই ঘুরে ফিরে তোমরা পরীক্ষাতে কিন্তু কমন পেয়ে যাবে তো আমরা আজ এই মুহূর্তের ভিডিওতে আমরা জানবো একদম গোনা পাঁচটা প্রশ্ন যে পাঁচটা প্রশ্ন আমাদের পরীক্ষাতে হুবহু কমন আসতে চলেছে একদম প্রথম প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে নোটসও করে দিয়েছি কি রয়েছে না আঞ্চলিক সম্পর্ক এবং আরেকটা হচ্ছে তোমার বিশ্বায়ন তো আমি আশা রাখছি যে তোমাদের প্রথম প্রশ্নে তোমাদের এই দুটো প্রশ্নেই তোমরা কমন পাবে একটা প্রশ্ন তোমাদের লিখতে হবে কারণ প্রথম প্রশ্নে কিন্তু অর থাকে আমাদের স্বাভাবিকভাবে তিন দাগে যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নে একটু অরটা কম থাকে যে কারণে আমি একটুখানি দুটো প্রশ্ন বাড়িয়ে দিয়েছি এখানে তো যাই হোক প্রথম কোশ্চেনে আমি আশা রাখবো এই দুটো প্রশ্ন তোমাদের বললাম তোমরা দুটো প্রশ্নই কমন পাবে এবং একটা প্রশ্ন দেখতে হবে তবে কেউ ওস্তাদি করে যে একটা প্রশ্ন পড়ে গেলাম সেটা করো না আমি বলবো যে দুটো প্রশ্নই পড়ে যাও আঞ্চলিক সম্পর্ক এবং বিশ্বায়ন কি কি প্রশ্ন পড়বে আমি একটু বলে রাখি আঞ্চলিক সম্পর্ক দেখে আঞ্চলিক সম্পর্ক কি আঞ্চলিক সম্পর্ক ও আঞ্চলিক রাজনীতির মধ্যে পার্থক্যটাও ভালো করে দেখে রাখবে আর আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা এই তিনটে পার্ট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পার্ট যেখান থেকে কিন্তু তোমরা এবার প্রশ্ন পাবেই আর বিশ্বায়ন থেকে তো ওপেন কোশ্চেন যেটা হচ্ছে বিশ্বায়নের সংজ্ঞা দাও এবং বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো বোঝা গেল কি বললাম এই পার্ট থেকে কিন্তু এই প্রশ্নটা এবছর তোমরা হুবহু কমন পাচ্ছ এবার আমরা আসবো দুই দাগের প্রশ্ন স্যার দুই দাগে কি প্রশ্ন আসবে দুই দাগে আমি এখানে কি বলেছি মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব আর মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্ব তোমাদের বলে রাখি এই দুটো পার্ট খুব ভালো করে পড়ো আর কিচ্ছু পড়া লাগবে না এই দুটোর মধ্যে একটা কোশ্চেন তোমরা হবও পাবে এর থেকে আর কি বলবো দ্বিতীয় কোশ্চেন কি বললাম মার্কস এর রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো অথবা ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্ব তিন নম্বরের প্রশ্ন দেখো তিন নম্বরের প্রশ্নে আমরা একটা কোশ্চেন বেশি রেখেছি দুটো কোশ্চেন আমরা বেশি রেখেছি কারণ আমরা স্বাভাবিকভাবে জানি যে এবছর ক্ষমতা তন্ত্রিকরণ নীতিটা খুবই ইম্পর্ট্যান্ট এবং আশা করি এটাই আমরা পরীক্ষাতে পাবো আমি বলে রাখি তোমাদের একদমই স্পষ্ট তা সত্ত্বেও আমি এখানে একটু বেশি কোশ্চেন দিয়েছি কারণ কি বলতো কারণ হচ্ছে এই কোশ্চেনটা যেমন একটা এক্সট্রা অর থাকবে এই কোশ্চেনটারও একটা এক্সট্রা অর থাকবে এই কোশ্চেনটার যে অর থাকবে তার কোনো গ্যারান্টি নেই যে কারণে আমি এখানে একটা কোশ্চেন বেশি দিয়েছি কারণ তোমাকে একটা প্রশ্নই দিল তোমাকে সেটাই লিখতে হচ্ছে তখন কিন্তু খুব কষ্ট হবে বিষয়টা যদি আন্দোলন হয়ে যায় তাই না এই কারণে কিন্তু আমি এখানে দুটো প্রশ্ন দিয়েছি অন্তত রেডি করে পরীক্ষা যাবে তবে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় সেটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ তোমরা কমন পাবে এটা মনে হচ্ছে কিন্তু তাই বলে আমি এটা বলতে পারি না যে এটাই আসবে আর পক্ষে যুক্তি এটা আসবে না যে কারণে দ্বিকক্ষ বিশিষ্ট অথবা এক বিশিষ্ট আইনসভার পক্ষেই পক্ষে যুক্তি এই প্রশ্নটা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এবং হাইকোর্টের গঠন ও কার্যাবলী এই তিনটে পাঠ কিন্তু ভালো করে পড়ে যাবে এবং তিন দাগে এর মধ্যে থেকেই তোমরা প্রশ্ন পাবে বোঝা গেল কি বললাম আমি মুখের কথা বলবো না পরীক্ষার হলে যখন প্রশ্ন পাবে দেখবে যে স্যার যে কথাগুলো আসবে যে কথাগুলো তোমাদের সামনে আমি বলছি উবহু প্রশ্নের সঙ্গে তোমরা মিল পেয়ে যাচ্ছ দাগে ভারতের রাজ্যপালের ভূমিকা আর প্রধানমন্ত্রীর ভূমিকা এই অঙ্গরাজ্যে রাজ্যপালের ভূমিকা আর ভারতের প্রধানমন্ত্রীর ভূমিকা এই দুটোই পড়ে যাবে কারণ এই দুটোর মধ্যে একটা প্রশ্ন কমন পাবে কি পড়বে ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ভূমিকা আর ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা খুব ইম্পর্টেন্ট এবং চার দাগে কিন্তু এই দুটো পার্টের মধ্যে একটা পার্ট আসতে চলেছে নেক্সট আমরা পাঁচ দাগের প্রশ্নে যাব পাঁচ দাগের প্রশ্নেও ঠিক তাই পাঁচ দাগের প্রশ্নে আমাদের এখানে আমাদের যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এবার সেটা হচ্ছে পার্লামেন্টের উভয় কক্ষের মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তার সঙ্গে আর একটা হচ্ছে লোক আদালতের গঠন ও কার্যাবলী এই পার্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তবে এই যে স্পিকারের যে ভূমিকাটা রয়েছে এই প্রশ্নটাও কিন্তু প্রচুর প্রচুর ইম্পর্ট্যান্ট পার্ট অর্থাৎ যে কারণে আমরা এখানে প্রশ্নই রেখেছি এই তিনটে প্রশ্নের ভিতরে দুটো প্রশ্ন আসবে একটা কোশ্চেন তোমাকে লিখতে হবে কী কী প্রশ্ন পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আর লোকসভা স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী আর একটা হচ্ছে লোক আদালতের গঠন ও কার্যাবলী এই তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে উপভোগ কমন পাবে তাহলে কী কী হলো প্রথম প্রশ্নে আমরা আন্তর্জাতিক সম্পর্ক বা বিশ্বাসের মধ্যে থেকে আশা রাখছি দুটো কোশ্চেনই পাবো দ্বিতীয় প্রশ্ন আমরা মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বর ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্ব পড়বো একটা কোশ্চেন আমি ইজিলি কমন পাবো তৃতীয় কোশ্চেনে আমরা বললাম দ্বি বিশিষ্ট এবং এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে পক্ষে যুক্তি ক্ষমতা স্বান্ত্রিকরণ নীতি এবং হাইকোর্টের গঠন কার্যাবলী এই তিনটে পার্ট পড়ে যাব ক্ষমতা স্বতন্ত্রিকরণ নীতির দিকে একটু বেশি নজর দেবো কারণ এটাই আসবে মনে হয় তবুও আমি বারবার বলছি যে এই দুটো পার্টকে অবহেলা করবে না নেক্সট চার নম্বর পার্টের জন্য রাজ্যপাল প্রধানমন্ত্রীর ক্ষমতা খুব ভালো করে পড়তে হবে কারণ এর মধ্যে একটা পাবোই আমি নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন পার্লামেন্টের উভয়কক্ষের সম্পর্ক লোকসভার স্পিকারের ক্ষমতা কার্যাবলী এবং লোক আদালতের গঠন ও কার্যাবলী এই হলো আমাদের পাঁচটা প্রশ্ন এই পাঁচটা প্রশ্ন তোমাকে রেডি করে পরীক্ষা হলে যেতে হবে এবং এটাই হলো আমাদের রাষ্ট্রবিজ্ঞানের শেষ মুহূর্তের শেষ সাজেশন ইতিপূর্বে তোমাদের জন্য অন্য বিভিন্ন সাবজেক্টের সাজেশন কিন্তু দিয়ে দিয়েছি সেগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখো খুব উপকারে লাগবে এটুকুই বলতে পারি আর টোটাল যে কোয়েশ্চেন লিস্ট যে পাঁচটা কোশ্চেনের লিস্ট সেটা তোমাদের সামনে তুলে ধরছি উপকারে লাগবে আর যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ আরও বিভিন্ন ইম্পর্ট্যান্ট তথ্য কিন্তু তোমরা পেতে থাকবে এটুকুই বলবো চলো তাহলে যে পাঁচটা মূল প্রশ্ন রয়েছে সেই পাঁচটা মূল প্রশ্ন একটু দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক কি আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য নির্দেশ করো অথবা আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ আলোচনা করো আর বিশ্বায়নের সংজ্ঞা দাও বা বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি বা ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্ব আলোচনা করো তিন নম্বরের প্রশ্ন যেটা রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট অথবা এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও অথবা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয় কাম্য নয় মন্তব্যটি যথার্থতা বিচার করো এবং কোনো রাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো চার নম্বর প্রশ্ন আমাদের রয়েছে ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের বা ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতাগুলি ব্যাখ্যা করো এবং পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে লোকসভায় স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী এবং পদমর্যাদা আলোচনা করো এবং ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো